তো হ্যালো বন্ধুরা আজকে আপনারা দেখাবো আপনারা কীভাবে এস কনস্টেবল জিডি অনলাইন অ্যাপ্লিকেশন কীভাবে করবেন আজকে দেখব এই ভিডিওটিতে বন্ধুরা চ্যানেলে প্রথম ভালো থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুর মধ্যে অনেক অনেক শেয়ার করবেন তো বন্ধুরা আপনার যে কোনো ব্রাউজারে যাবেন ব্রাউজারে গিয়ে আপনারা প্রথমে গুগল সার্চ করে নেবেন তো গুগল সার্চ করার পর আপনারা লিখবেন এস এসসি ডট এনআইসি ডট ইন এখানে দেখতে পাচ্ছেন এসসিসি এনআইসি ডট কিন ক্লিক করবেন তারপরে হোম স্টাফ সিলেকশন তো এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন স্টাফ সিলেকশন কমিশন যে অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে গিয়েছে তো ওপেন হয়ে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে নোটিশ তো আপনারা নোটিসটা আপনারা ফলো করে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে নোটিশ অপশানটি আছে নোটিসে আপনারা ক্লিক করবেন আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন লেটেস্ট নিউজে আপনারা দেখতে পেন তো নোটিসে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন কনস্টেবল জিডি পদে যে আছে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন সাতাশ তারিখ কিন্তু কনস্টেবল জিডির নোটিফিকশান দেওয়া আছে আপনারা ডাউনলোড করবেন আমি নিচে ডিসক্রিপশন বক্সে দেবো সেখান থেকে আর অলরেডি আমি একটি ভিডিও দিয়ে দিয়েছি আপনারা নোটিশটির ব্যাপারে তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে যারা নতুন আবেদন করবেন তো অবশ্যই ফুল রেজিস্ট্রেশন করতে হবে আর আপনার যদি রেজিস্ট্রেশন হয়ে থাকে তো আপনারা লগ ইন করে দেন তো এখানে দেখতে পাচ্ছেন নিউ রেজিস্ট্রেশন অপশানে আপনারা ক্লিক করে দেবেন আর এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার হে তো এখানে রেজিস্টার হে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা হ্যাঁ দেখতে পাচ্ছেন একটা পেজ চলে এসেছে তো এখানে বেসিক ডিটেলস তারপরে অ্যাডিশনাল অ্যান্ড কনট্যাক্ট ডিটেলস তারপরে ডিক্লারেশান তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন বেসিক ডিটেলস আপনারা এখানে বলছে যে আপনার কি আধার কার্ড আছে এখানে ইয়েস করবেন তারপরে কিন্তু আপনার আধার কার্ডটি এখানে দিয়ে দেবেন তারপরে আপনার কনফার্ম ভেরিফাই আপনারা আধার কার্ড দিয়ে দেবেন তারপরে আপনারা দেখতে পাচ্ছেন টাইপ তারপর এখানে দেখতে পাচ্ছেন নয় আপনারা ক্লিক করে দেবেন আপনার যদি আধার কার্ড না থাকে এখানে আপনারা সিলেক্ট করে নেবেন তারপর আপনারা ইয়েস করে দেবেন এখানে তারপর আপনার যে আইডেন্টি বানানোর দে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন মাধ্যমিকে যে আপনার নামটি আছে মাধ্যমিক সার্টিফিকেটে সেই নামটা কিন্তু আপনারা দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই নাম দেবেন তো আপনি যদি নাম চেঞ্জ করতে চান ইয়েস করবেন আনলে নো করে দেবেন তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাবার নাম দিয়ে দেবেন তো অবশ্যই মাধ্যমিক যে সার্টিফিকেট আপনার বাবার নামটা আছে সেই নামটা কিন্তু আপনারা দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনার ফাদার্স নেম ভেরিফাই তো সেম নামটা আপনারা দিয়ে দেবেন বাবার নাম তারপর এখানে দেখতে পাচ্ছেন মায়ের নামটা অবশ্যই এখানে দেবেন মায়ের নাম তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভেরিফাই মায় মাদার্স নেম তো আপনার পুনরায় নাম্বার দিয়ে দেবেন মায়ের নাম দিয়ে দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ তো ওখানে আপনার ডেট অফ বার্থ দেবেন তারপরে আপনার ভেরিফাই ডেটটা বাদ দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন মাধ্যমিক যেটা আছে সেটা কিন্তু আপনার ডেট অফ এডুকেশনাল বোর্ড আপনি কোন বোর্ড থেকে পাস করেছেন সেই বোর্ডটা আপনারা সিলেক্ট করবেন আপনার দিল্লি বোর্ড হয়ে থাকতে পারে বা স্টেটের যে বোর্ডটা আছে মাধ্যমিক সেটা আপনারা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন ভেরিফাই যে অপশনটি আছে পুনরায় কিন্তু আপনারা সেম বোর্ড সিলেক্ট করে নেবেন তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন রোল নাম্বার আছে তো এখানে আপনারা রোল নাম্বারটা এখানে আপনারা ক্লিক করে দেবেন রোল নাম্বার একবার আপনার দেখতে পাবেন ভেরিফাই রোল নাম্বারে আপনারা পুনরায় দেবেন সেম রোল নাম্বার আর পাসিং ইয়ার তো অবশ্যই কিন্তু আপনারা পাসের সালটা দিয়ে দেবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন তারপরে আপনারা দেখতে পাচ্ছেন ভেরিফাই পাসিং ইয়ার পুনরায় আপনারা কিন্তু সেই সালটা দিয়ে দেবেন তো এখানে সালটা দিয়ে দেবেন তারপরে আপনারা দেখতে পাচ্ছেন জেন্ডার তো আপনার মেল ফিমেল ট্রান্সজেন্ডার যেটা হবে আপনারা সেটা সিলেক্ট করে নেবেন তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই জেন্ডার তো পুনরায় আপনারা সেম জেন্ডার সিলেক্ট করে নেবেন তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেভেল অফ এডুকেশান কোয়ালিফিকেশান তো আপনি হাইয়েস্ট গ্র্যাজুয়েট পিএইচডি যেটা আপনার করা আছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যেটা আপনার হাইয়েস্ট কোয়ালিফিকেশান সেটা আপনারা সিলেক্ট করবেন তো মাধ্যমিক হলে মাধ্যমিক করবেন এটা কিন্তু রিক্রুটমেন্টে মাধ্যমিকের সেখানে দেখতে পাচ্ছেন আপনারা মোবাইল নাম্বার দেবেন মোবাইল নাম্বার দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন ভেরিফাই মোবাইল নাম্বার দিয়ে দেবেন তারপর আপনারা এখানে ইমেল আইডি দেবেন অবশ্যই বৈধ ইমেল আইডি আপনার জিমেলে কিন্তু ভেরিফাই যাবে এখানে জিমেল আইডি পুনরায় আপনারা দিয়ে দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন রাজ্যের নাম তো অবশ্যই কিন্তু আপনার এখানে রাজ্য নাম লিখে দেবেন তো আপনি যেখানে বসবাস করেন সেই রাজ্য লিখে দেবেন আপনার ওয়েস্টবেঙ্গলে তো সেটা সিলেক্ট করবেন তারপর এখানে সাবমিট অপশানে সাবমি সেভ অপশানে সেভ করে দেবেন আর আপনারা যদি ভুল থেকে বাসে যায় রিসের রিসের অপশানটা আছেন আর করে দেবেন মানে সাব অপশানটাতে আপনারা ক্লিক করে দেবেন সম্পূর্ণ তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনার ভেরিফাই করার জন্য আপনার মোবাইল নাম্বার এবং আপনার জিমেল নাম্বার দেবেন তো এখানে কনফার্ম করে দেবেন কনফার্ম ক্রিয়ে করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আইডি কিন্তু রেজিস্টার হয়ে গেছে আপনার জিমেলে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এবং মোবাইলের মধ্যে তো অবশ্যই চৌদ্দ দিনের মধ্যে কিন্তু আইডিটি ফুল প্রসেসে কমপ্লিট করতে হবে তো এখানে ওকে করবেন ওকে করার পর আপনার এখানে দেখতে পাচ্ছেন আপনার ইয়ে রেজিস্ট্রেশন সাকসেসফুলি তো এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা আপনারা কন্ট্রোল করে কপি করে নেবেন ওকে করে দেবেন ওকে করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিন্তু এখানে আপনার যে রেজিস্ট্রেশন নাম্বারটি পেয়েছেন সেই রেজিস্ট্রেশন নাম্বারটি কিন্তু আপনারা এখানে দিয়ে দেবেন রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পর আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আপনার কিন্তু পাসওয়ার্ড চলেছে তো আপনারা কিন্তু জিমেলে বা আপনার মোবাইলে কিন্তু পাসওয়ার্ড দিয়ে দিয়েছে তো সেই পাসওয়ার্ডটি কিন্তু আপনারা এখানে দিয়ে দেবেন এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন পাসওয়ার্ড দেওয়ার পর আপনার এখানে দেখছি পাশে যে ক্যাপচার কোডটি আছে অবশ্যই কিন্তু আপনারা ক্যাপচার কোডটি সেম ক্যাপচার কোড দিয়ে দেবেন ক্যাপচার কোডটি দেওয়ার পর আপনার এখানে দেখতে পাচ্ছেন লগিং যে অপশানটি আছে পাশে ক্যাপচার কোড কমপ্লিট হলে আপনার লগিং যে অপশানটি আছে লগিং আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনার এখানে দেখতে পাচ্ছেন ডি ক্যান্ডিডেট দিস ইউর ফার্স্ট লগি তো এখানে আপনার যে পাসওয়ার্ডটি আছে আপনারা পুনরায় কিন্তু সেম পাসওয়ার্ডটি দিয়ে দেবেন পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবেন তারপরে আপনারা নতুন পাসওয়ার্ড দেবেন তো অবশ্যই বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই ক্যাপিটালে দেবেন তারপরে স্মলআর্ট তারপরে নাম্বার তারপরে স্পেশালভাবে দেবেন আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে আপনারা কীভাবে পাসওয়ার্ডটা দেবেন তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন পুনরায় আপনারা পাসওয়ার্ড দেওয়া হলে আপনার যে কনফার্ম পাসওয়ার্ডটি আছে কনফার্ম পাসওয়ার্ডে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন তো কনফার্ম পাসওয়ার্ড একদম সেম দিয়ে দেবেন আপনার তারপর এখানে যে দেখতে পাচ্ছেন সাবমিট যে অপশানটি আছে সাবমিট অপশানে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন ইয়োর পাসওয়ার্ড এস বিন চেঞ্জ সাকসেসফুলি তো লগ ইন তো আপনারা কী করবেন আপনার যে পাসওয়ার্ড কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে তারপর আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা দেবেন রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়া হয়ে গেলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু যে পাসওয়ার্ডটা বর্তমানে দিলেন সেটা কিন্তু আপনারা দেবেন তা আগের কিন্তু পাসওয়ার্ডটা দেবেন না তারপরে এখানে আপনার ক্যাপচার কোডটি আপনারা এখানে কিন্তু এখানে এন্টার করে দেবেন ক্যাপচার কোড কিন্তু এন্টার হয়ে গেলে আপনার যে লগ ইং অপশানটি আছে লগিং অপশানে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন কিন্তু এখানে লগ যে অপশানটি আছে লগিংয়ে ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু আপনার চলে এসেছে আর আপনারা কিন্তু যেগুলো বেসিক প্রথমে ফর্ম ফিল আপ করেছেন সেই ফর্মগুলো আপনারা কিন্তু চলে এসেছে তো আপনার ফর্ম ফিল আপ করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ঠিক দিয়ে দেবেন আপনার নেক্সট করে দেবেন এগুলো চেঞ্জ করার প্রয়োজন নেই তারপর আপনারা দেখতে পাচ্ছেন ক্যাটাগরি তো অ্যাডিশনাল অ্যান্ড কন্ট্যাক্ট ডিটেলস তো অবশ্যই আপনার যে ক্যাটাগরি আছে আপনারা জেনারেল হলে জেনারেল ও হলে ও যেটা আপনার আছে সেটা সেলেক্ট করবেন তারপর এখানে এখানে দেখতেই পাচ্ছেন সিটিজেন অফ ইন্ডিয়া তো রিক্রুটমেন্টে কিন্তু ইন্ডিয়ারই তো আপনার আদার্স যে ক্যাটাগরি যে জবগুলো আছে তারা কিন্তু নেপাল ভোটান আবেদন করতে হয় তো অবশ্যই এখানে ইন্ডিয়ান আইডেন্টিফিকশন মার্ক আপনার যদি বডিতে কোনো কাটা থাকে থাকলে দেবেন আর হলেমেন দিয়ে দেবেন তার আপনি এখানে দেখতে পাচ্ছেন হ্যান্ডিকাপ তো অবশ্যই এটা এসএসসির আর রোগী মনে হয় সেই জন্য আপনার এখানে হ্যান্ডিক্যাপের যে অপশানটা এসেছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন পারমানেন্ট অ্যাড্রেস তো অবশ্যই কিন্তু আপনার গ্রাম পোস্ট থানা জেলা পিনকোড আপনার কিন্তু সম্পূর্ণ অ্যাড্রেসটি দিয়ে দেবেন এখানে তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন রাজ্য তো অবশ্যই কিন্তু আপনার যে রাজ্যে ওয়েস্ট বেঙ্গল আমরা যেহেতু বসব রজ্জা সিলেক্ট করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন পুনরায় আপনারা দেখতে পাচ্ছেন যে ডিস্ট্রিক্ট তো অবশ্যই আপনারা কিন্তু জেলার নামটা দিয়ে দেবেন জেলার নাম দেওয়ার পর আপনার পিনকোড যে লোকাল পিনকোড আপনার যেটা আছে সেটা আপনারা কিন্তু এখানে এন্টার করে দেবেন আর সেম অ্যাড্রেস যদি হয়ে থাকে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইয়েস আর এখানে নহলে আদার্স যদি আপনারা অ্যাড্রেসে যদি বসবাস করেন তো আদা দেবেন সম্পূর্ণ সিলেক্ট করে সাম দিয়ে দেওয়ার পর ফিল আপ করার পর আপনারা দেখতে পাচ্ছেন সেভে আপনারা কিন্তু ক্লিক করে দেবেন তো ফিল আপ হয়ে গেলে আপনার সেভে আপনারা ক্লিক করে দেবেন সেভে ক্লিক করার পর আপনার কিন্তু একটা পেজ চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন সেভ করে দেবেন সেভ করার পর আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডিশনাল অ্যান্ড কন্ট্যাক্ট তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো এখানে আপনার যে বক্সটি আছে আপনারা রেজিস্ট্রেশন আমাদের দেখতে পাচ্ছেন আইগেরিতে ক্লিক করবেন আর এখানে দেখতে পাচ্ছেন প্রিন্ট আউট আর ফাইনাল সাবমিট তো ফাইনাল সাবমিট হয়ে গেলে তারপর আপনার কিন্তু ওটিপি যাবে আপনার মোবাইল বা জিমেলে তো যে কোনো একটি মোবাইলেরও দিলে হবে আর আপনার জিমেলেরও দিলে হবে তো আপনার যেটি কোনো একটি কিন্তু এখানে ওটিপিটা দিয়ে দেবেন তো ওটিপি দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাবমিট করে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন ওটিপি চলে এসেছে তো এখানে আপনার ওটিপি দেওয়ার পর আপনার এখানে যে ক্যাপচার কোডটা আপনারা দেখতে পাচ্ছেন ক্যাপচার কোডটা কিন্তু অবশ্যই এখানে দেবেন ক্যাপচার কোড দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাবমিট যে অপশানটি আছে সাবমিটে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করার পর ওখানে দেখতে পাচ্ছেন হ্যাভ হ্যাভের ইউ হ্যাভ সাকসেসফুলি কমপ্লিট ইউর তো এখানে রেজিস্ট্রেশনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তারপর এখানে দেখতে পাচ্ছেন ওকে করে দেবেন ওকে করার পর আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আপনার পেজ খুলে গিয়েছে আপনার যে অ্যাপ্লাই করার তো এখানে দেখতে পাচ্ছেন কনস্টেবল অ্যান্ড সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স যে আদার্স যে আছে এটা দেখতে পাচ্ছেন তো অ্যাপ্লিকেশান ডেট এবং লাস্ট ডেট আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই প্রিন্ট আউট এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অফলাইন চালান পেমেন্ট আর এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট স্ট্যাটাস অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আর ডবল ভেরিকেশান তো অ্যাপ্লাই যে অপশানটি আছে আপনারা কিন্তু অ্যাপ্লাই এখানে আপনারা ক্লিক করে দেবেন অ্যাপ্লাই অ্যাপ্লাইকেলি করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আপনার যে প্রথমে ফিল আপ করেছেন আপনার নাম এবং কিন্তু বাবার নাম এগুলো সব চলে এসেছে চলে আসার পর আপনার যে বেসিক ডিটেলসগুলো প্রথমে দিয়েছিলেন সেগুলো কিন্তু অবশ্যই কিন্তু চলে এসেছে তো এখানে দেখতে পাচ্ছেন নিচে স্কুল করে চলে আসবেন আপনার বয়স তো এখানে দেখতে পাচ্ছেন এক এক দু হাজার তেইশের মধ্যে আঠারো বছর হলেই কিন্তু আবেদন করতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন তেইশের মধ্যে আঠেরো হলে আপনারা কিন্তু আবেদন করতে পারবে আর আগে হলে কোনো ব্যাপারই নেই তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনার সার্টিফিকেট আপনি কোন সালে পাস করেছেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনি কি কোনো সার্ভিস করেন তো যদি করে থাকেন তো ইয়েস করবেন আর অনলাইন নো করবেন আর যদি করে থাকেন তো আপনার ইএস করে দেবেন তারপর এখানে যে অপশানগুলি আছে আপনাকে কিন্তু ফিল আপ করতে হবে ফিল আপ করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউ এখানে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাভ ইউ অলরেডি জয়েন্ট ফর সিভিল পোস্ট অ্যান্ড এভিনিং আপনার এখানে কিন্তু কোনো কিছু ফিল আপ করার প্রয়োজন নেই আর এখানে দেখতে পাচ্ছেন এক্স রিল্যাক্স আপনি যদি বয়সে ছাড় নিতে চান ওখানে অবশ্যই ইয়েস করবেন ইয়েস করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন অপশন চলে আসবে তো আর আপনি যদি এস রিল্যাক্স যদি ছাড় নিতে না চান তো এখানে ন করে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন আর এনসিসি তো আপনার যদি এনসিসি থাকে ইয়েস করবেন আর না থাকলে ন করে দেবেন আর থাকলে আপনার কোন ক্যাটাগরি সার্টিফিকেট আছে সেই ক্যাটাগরি সার্টিফিকেট সিলেক্ট করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন এক্সামিনেশান সেন্টার তো বন্ধুরা ওয়েস্ট বেঙ্গলে কিন্তু তিনটে সেন্টার দেওয়া হয়েছে তো আপনার কোন কোন সেন্টারগুলি দেওয়া হয়েছে আপনার কলকাতা দেওয়া হয়েছে শিলিগুড়ি দেওয়া হয়েছে এবং হুগলি এই তিনটা সেন্টারের মধ্যে আপনাকে কিন্তু পরীক্ষা দিতে হবে তো আপনার যেটা অপশান আছে আপনারা সিলেক্ট করবেন আপনার যেটা কাছে পড়বে আপনার জেলার সেটা আপনারা সিলেক্ট করবেন তো এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর আপনার এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলি অপশান আছে আপনার সে সার্চ করে আপনারা কিন্তু ঠিকঠাকভাবে কিন্তু আপনারা দেবেন তো অনেকগুলি সেন্টার আছে সেগুলো আপনারা দিয়ে দেবেন আপনার ভুল হয়ে গেলে কিন্তু আপনাকে যেখানে সেন্টার আছে সেখানেই আপনারা দিতে হবে সেকেন্ড আপনারা সেন্টার সিলেক্ট করবেন তো এখানে দেখতে পাচ্ছেন শিলিগুড়ি তারপরে থার্ড আপনারা দেখতে পাচ্ছেন হুগলি তো এখানে দেখতে পাচ্ছেন হুগলি আছে তো এখানে সিলেক্ট করবেন এই তিনটি সেন্টার আছে আপনারা সেটা আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট হয়ে গেলে আপনারা পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন রাজ্য সিলেক্ট করতে পারছে তো আপনি কোন রাজ্যে বসবাস করেন সে রাজ্যটা আপনারা সিলেক্ট করে নেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম পুনরায় কিন্তু আপনার ভেরিফাই করার জন্য রাজ্য সিলেট তারপর আপনারা দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট অফ ডোমেশিয়াল এখানে ডোমেশিয়াল আপনি কোন জেলায় বসবাস করেন সেটা আপনারা সিলেক্ট করে দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম করার জন্য আপনার সেম ডিস্ট্রিক্ট আপনারা সিলেক্ট করে নেবেন আপনি যদি রাজ্য চেঞ্জ করে থাকেন তো এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি যে অপশানটি আছে আপনারা যদি রাজ্য পরিবর্তন করে থাকেন তো অবশ্যই এখানে ইয়েস করবেন আর না এলে করে দেবেন অন্য রাজ্যে এই রাজ্য থেকে অন্য রাজ্যে আপনার ধরেন বসবাস করছেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার অপশানটি আছে তো এখানে আপনারা ইয়েস করে দেবেন আর না হলে ন করে দেবেন তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন চলে আসবেন এগুলো আর ইয়েস করলে আপনার এখানে ইয়েস পুনরায় ইয়েস করে আপনার যে রাজ্যগুলো আছে সিলেক্ট করতে হবে তারপরে আপনার এখানে দেখতে পাচ্ছেন এগুলো আপনার কিছু ফিল আপ করার প্রয়োজন নেই এগুলো আপনার তো এখানে আপনারা কী করবেন এগুলো কোনো ফিল আপ করার প্রয়োজন নেই ইয়েস নো করার প্রয়োজন আপনারা দেখতে পাচ্ছেন পারফেক্ট পারফেন্স অফ পোস্ট অফ এ সি এ অর্গানাইজেশান তো আপনি কোনটা দিতে চান তো ফার্স্টে আপনি যেটা দেবেন সেটা আপনি যদি পাস করে থাকেন আপনার স্কোর হয়ে থাকে ভালো যে পদটির জন্য আবেদন করবেন সেই পদটি কিন্তু আপনারা কাটাগরি যে আপনার কাটা অফ অনুযায়ী কিন্তু আপনারা পাবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এ বিএসএফ বিএসিআইস এফ তিনি আপনারা দেখতে পাচ্ছেন সেন্ট্রাল পুলিশ আপনারা যে আপনারা দেখে নেবেন ইন্দো তিব্বত ব্যাটালিয়ান পুলিশ আছে আপনারা দেখতে পাচ্ছেন আসাম রাইফেলস আর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলি অপশান আছে আটটি তো আপনারা সিলেক্ট করবেন যেটা আছে সেভাবে আপনারা দিয়ে দেবেন আর যদি আপনার বি প্রথম হয় তো আপনারা বি দেবেন সি প্রথম তো আপনারা সি দেবেন এবং ডি যদি প্রথম হয় দেবেন তারপর আপনার যে পরপর আপনার কোনটা সেকেন্ড চয়েস ফার্স্ট চয়েস যেটা আছে আপনারা পরপর কিন্তু এগুলো ফিল আপ করবেন এখানে ফিল আপ করা হলে পুনরায় আপনারা কিন্তু ভেরিফাই করার জন্য আপনারা দেবেন আমি যেহেতু সি ডি করে আপনার দিয়ে দিলাম নর্মাল যে আপনার ফর্ম ফিল আপ দেখানোর জন্য আপনার যেটা আপনার চয়েস ফার্স্ট চয়েস সেটা আপনারা দেবেন তারপরে আপনারা নিচে আসবেন নিচে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন হায়েস্ট কোয়ালিফিকেশান তো আপনি কত দর মানে পড়াশোনা করে আছেন হাইয়েস্ট তো আপনারা এখানে দিয়ে দেবেন তো এখান থেকে কিন্তু আপনার বন্ধুরা এসএসসি সিজিএল জিএল আদার যে এক্সামগুলো হয় সেই জন্য আপনার কিন্তু অনেকগুলি ক্যাটাগরি আছে তো আপনারা এখানে সিলেক্ট করে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন মাধ্যমিক পশালের মাধ্যমে আর ইকুবাল অ্যান্ড ইন্টারেস্ট স্ট্যান্ডার্ড তো এখানে দেখতে পাচ্ছেন টেন স্ট্যান্ডার্ড আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করবেন আপনার যেহেতু ন্যূনতম মাধ্যমিক পাশ হলে কিন্তু আপনারা এই পোস্টটা আবেদন করতে পারেন তো স্ট্যাটাস দেখতে পাচ্ছেন পাস তো পাসে আপনারা ক্লিক করবেন তারপরে দেখতে পাচ্ছেন পাসিং ইয়ার তারপরে ওয়েস্ট বেঙ্গল আপনার যে রাজ্য আপনার বোর্ড এবং রোড নাম্বার এবং আপনার পার্সেন্টেজ নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দেবেন তারপরে এখানে আপনার দেখতে পাচ্ছেন ডু ইউ টু মেক ইউর পার্সোনাল ইনফরমেশান আপনি দিতে চান দিয়ে করবেন না হলে নো করে দেবেন কোনো অসুবিধা নেই তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাড্রেসগুলো আপনার সম্পূর্ণ অ্যাড্রেস কিন্তু এখানে চলে এসেছে বন্ধুরা অ্যাড্রেস চলে আসার পরে গেলেও কিছু করার প্রয়োজন নেই তারপর আপনারা দেখতে পাচ্ছেন ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার তো অবশ্যই বন্ধুরা সাতাইশ তারিখ সাতাশ জুলাইয়ের পরে কিন্তু আপনাদেরকে এই ফটোগুলো আপলোড করতে হবে সাতাশ জুলাইয়ের পরে কিন্তু আগে করলে হবে না তো অবশ্যই তিন মাস আগে বা রিসেন্ট আপনারা ছবি তুলে কিন্তু আপনারা দেবেন এটা ফটোটা খুবই গুরুত্বপূর্ণ সিগনেচার আপলোড করে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন পুনরায় বলা হয়েছে আপনি যদি সাতাশ তারিখের পরে যদি ফটো তুলে রাখেন তবে ইয়েস করবেন আর নাহলে নো করেন তারপর এখানে যে বক্সটি আছে আইগিটিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন অপশান চলেছে তো ডি এফসে আপনার যে ক্যাপচার কোডটি আছে সেমভাবে কিন্তু আপনারা ক্যাপচার কোডটি এখানে দিয়ে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচার কোডটি দিয়ে দিলে আপনারা দেখতে পাচ্ছেন প্রিভিউ অপশানটি আছে প্রিভিউ অপশানে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন প্রিভিউ অপশানে ক্লিক করার পর আপনারা যে অপশানটি চলেছে আপনার যে সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখানে চলে এসে সম্পূর্ণ ডিটেলস আপনারা মিলিয়ে নিলে মিলিয়ে নেবেন তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে অপশানে আপনারা কিন্তু ফটো এবং সিগনেচার চলে এসেছে তো আপনারা দেখতে পাচ্ছেন ফটো অ্যান্ড সিগনেচার এডিট করলে এডিট করতে পারবেন আর এখানে ফাইনাল যদি সাবমিট সব ঠিকঠাক গেলে আপনারা সাবমিট যে অপশানটি আছে সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন ইউ ইউ ক্যান নট এডিট আফটার দ্য ফাইনাল সাবমিসার তো সাবমিট করে দিলে আপনারা কিন্তু এডিট করতে পারবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন প্রিন্ট আউট করে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন প্রিন্ট আউট প্রিন্ট আউট করে নেবেন আর এখানে আপনার যদি ও এবং জেনারেল হয়ে থাকলে অবশ্যই কিন্তু আপনাকে অনলাইনে একশো টাকা বা অফলাইনে আপনাকে একশো টাকা কিন্তু পে করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি এই ক্যাটাগরি হয়ে থাকে এবং এসসি এস দের ক্ষেত্রে এবং মহিলাদের ক্ষেত্রে কোনো চার্জ দিতে হবে না তো এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে কেটে দেবেন সঙ্গে সঙ্গে কেটে নেবে আর আপনারা যদি অফলাইনে করেন ব্যাংকে গিয়ে আপনাকে কিন্তু লাইনে দাঁড়তে হবে এখানে সাবমিট করে দেবেন অনলাইনে অনলাইনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন চলে এসেছে তারপর আপনারা দেখতে পাচ্ছেন এস বি আই নেট ব্যাঙ্কিং ডেবিট কার্ড ইউপিআই আদার ব্যাঙ্ক তো আপনারা অনেকগুলি অপশান থাকে কিন্তু আপনারা অনলাইনে টাকা টাকা ইউপিআই ক্লিক করে দেবেন ইউপিআই ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন একশো টাকা আপনার কেয়ার কোড দিয়ে আপনারা কিন্তু মোবাইলে স্ক্যান করে আপনার পেটিএম গুগল পে ফোনপের এর মাধ্যমে কিন্তু আপনারা পে করতে পারবেন তো অবশ্যই পে করা হয়ে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই প্রিন্ট আউট এখানে দেখতে পাচ্ছেন ডাবল এখানে দেখতেছেন পেমেন্ট স্ট্যাটাস এগুলো আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আপনারা কিন্তু ডাবল ভেরিফিকেশান স্ট্যাটাস করতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন যে প্রিন্ট অপশানটি আছে প্রিন্ট আউট করেছেন আপনারা প্রিন্ট আউটটা করে নেবেন তো বন্ধুরা এইভাবেই কিন্তু আপনারা এস এস সি জিডি অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে আপনাদের মোবাইল থেকে বন্ধুরা চ্যানেলটা প্রথমবার থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুর মধ্যে অনেক অনেক শেয়ার করবেন দেখাবো অন্য একটি ভিডিও